4 বছরের এক রত্তিয় শিশুটার শৈশব কি সত্যি আমরা ফিরিয়ে দিতে পারবো? কার দায়? এই নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন ওই শিশুর বাবা। আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা প্রার্থী যে বারবার আপনাকে আমরা এই পরিস্থিতির মধ্যেও আপনার কাছ থেকে সময় নিচ্ছি, আপনাকে আমরা জিজ্ঞেস করছি, জানতে চাইছি নানা কিছু। আসলে এই লড়াইটায় তো আমরাও শরিক, আপনাকে সামনে রেখেই এই লড়াইটা আমাদের লড়তে হচ্ছে। আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, শিশুর পরিবারের তরফে আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন জিডি বিড়লা স্কুলেরই আরেক অভিভাবক কিঙ্কিনী নন্দী। আমার সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় এবং রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আমি প্রথমে একটু বাবার কাছেই যাব। সবার প্রথম যে কনসার্নটা, আপনার মেয়ে এখন কেমন আছে? একটু খাবার মুখে তুলছে, যে নেচার্স কল যেটা ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে ওর জন্য, সেটা কি একটু হলেও রিলিফ পাচ্ছে? সেটা আমি বলবো যে সারা রাত ওই ব্যথার জন্য আতঙ্কিত হয়ে উঠে পড়ছে, আর বারবার বলছে যে মা আমি পেচ্ছাপ করতে পারছি না, আমি পায়খানা করতে পারছি না, আর জল খাওয়ার ইচ্ছে হলেও জল খাবে না, মা আমি জল খেলে আমি পেচ্ছাপ করতে পারবো না। সেই সব কষ্ট দেখে মনটা আমার আরো ভেঙে যাচ্ছে যে অ্যাজ আ বাবা আমি আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারছি না। মুখে কিছু তুলেছে, খাবার দাবার কিছু তুলেছে? এখন পর্যন্ত কম মাত্রায়, যেই যেই মাত্রায় খেত সে একদম মুখে টাচ দিলেই সে, আর যেহেতু ওর নেচার কলটা ও করতে পারছে না, পায়খানাটা করতে পারছে না, আর পেচ্ছাপটা করতে পারছে না, পায়খানা পেচ্ছাপ করতে গিয়ে অনেক নানা রকম ওকে পেন সহ্য করতে হচ্ছে, সেই জন্য ওর খাওয়াটাও নর্মাল নেই। আপনি কালই বলছিলেন যে ওর একটা হাটে ফুটো রয়েছে, সেখানে একদম আদরে তুলোর মধ্যে রেখে যে মেয়েকে বড় করছিলেন, যে জন্য একটা ভালো স্কুলে দিয়েছিলেন, আপনাদের সাধ্য ছাপিয়ে গিয়ে দিয়েছিলেন, সেখানে এরকম একটা আঘাত যেটা শুধুমাত্র শারীরিক না, তার মনটাকে এই মুহূর্তে ট্রমাটাইজ করে রেখে দিয়েছে, এটা দুঃস্বপ্নেও ভাবতে পেরেছেন কখনো? আমরা এত লাখ টাকা দিয়ে সবসময় ভেবেছিলাম যে আমার মেয়ে ওই স্কুলে পড়াশোনা করে বড় হয়ে একটা ভালো কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার বা যে কোনো একটা ভালো প্রফেশনে যাবে, একটা ওই স্কুলে ভালো স্কুলে পড়ে একটা ভালো মানুষ হবে, কিন্তু সুতরাং দেখা গেল যে এত লাখ টাকার উপরে খরচ করে আমার বাচ্চাটা মানে মরতে মরতে বেঁচে ফিরে এসছে, সে এত পেনফুল লাইফ, স্কুলে পাঠানো আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এমনিতে তো খুব লাইভলি ছিল, ওর সহপাঠীর বাবা মা তারাই বলছিলেন যে ও নাকি এমনিতে খুব হাসি খুশি ছিল, আজকে ওই ফুটফুটে মেয়েটা তার মুখের দিকে চেয়ে বাবা হিসেবে এই লড়াইটা তারও মধ্যে আপনি চালিয়ে যাচ্ছেন, আপনাকে কুর্নিশ। আমার সব থেকে কষ্টকর সময় মানে ওকে দেখে লেগেছে যে যখন আমাকে ফরেন্সিক টেস্টের সময় আমাকে যখন ওই ল্যাবের ভেতরে নিয়ে যায়, আর আমি যখন ওর ইন্টারনাল ইঞ্জুরিটা ডাক্তারদের সাথে আর ফরেন্সিক ডাক্তারের সাথে যখন দেখি তখন আমি ভেঙে পড়ি যে কি করে ওই নিষ্ঠুর দুটো টিচার আঙুল দিয়ে আমার বাচ্চাটাকে কত ব্যথা বেদনা কত কষ্ট দিয়েছে, সেটা হয়তো ভবিষ্যতে আরো রিপোর্ট আসলে আপনারা জানতে পারবেন। তো আমি বুঝতে পারছি, এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা যারা এই মুহূর্তে 24 ঘন্টার সামনে বসে শুনছেন এই এই বর্ণনা, হয়তো শকড হচ্ছেন, হয়তো ভাবছেন যে কেন, কারণ এই শকটা আমাদের দরকার, কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু সমাজের বিচ্ছিন্ন না, আপনার আমার মধ্যেই তারা থাকছে, কাজে এই শকটা একবার ভাবতে পারেন যে ওই 4 বছরের একরত্তি শিশু কি যন্ত্রণাটার মধ্যে দিয়ে যাচ্ছে শারীরিক এবং মানসিক। আর ইতিমধ্যে কোর্টে পেশ করা হয়েছে, প্রিয়াঙ্কা আমার সঙ্গে রয়েছেন, প্রিয়াঙ্কা ইতিমধ্যে কোর্টে পেশ করা হয়েছে, পুলিশ 14 দিনের ফুল টার্ম পুলিশ হেফাজত চেয়েছে। কোন জায়গায় দাঁড়িয়ে আপনি মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো রিজার্ভ রয়েছে রেখেছেন নির্দেশ বিচারক? দেখুন, আমার তো একটা জিনিস কোর্টে খুব শকিং লাগলো, যেমন উই আর অলসো আই এম অ্যান অ্যাডভোকেট, আমাদেরও ফ্রেটার্নিটি আছে, ওখানেও অ্যাডভোকেটরা আছে, কিন্তু তার আগে উই আর হিউম্যান বিংস, উই আর হিউম্যান, কিন্তু আজকে যাই ইনহিউম্যানিটির সিন আমি কোর্টে দেখলাম, মানে ভাবা যায় না। যারা ওদেরকে সাপোর্ট করার জন্য, অ্যাকিউজদেরকে সাপোর্ট করার জন্য আজকে দাঁড়িয়েছিল, ওরা কি করে যে কথা বলছিল, আই এম আনএবল টু এক্সপ্রেস দিস থিংস ওভার হিয়ার। ওরা বারবার একটা 4 বছরের বাচ্চার জন্য বলছে ওই মেয়ে, ওই মেয়ে, আই এম সরি টু সে, একটা 4 বছরের শিশু মেয়ে হয় না।
সেটা একটা বাচ্চা মেয়ে। সো এত ইনসেনসিটিভ হয়ে ওরা কথা কোর্টে বলছিল, আই বিং অ্যান অ্যাডভোকেট আমি করতে পারি না ভাই, কেন আমি সব থেকে আগে একটা হিউম্যান বিং আছি। আর ওখানে ওরা এই জিনিসটা দেখাতে চাইছে যে এফআইআর এর জেরক্স কপি আছে, এফআইআর এর কার্বন কপি নেই, এই নেই ওই নেই। হাউ ক্যান ইউ হ্যাভ দি অডাসিটি অ্যান্ড দ্য গাটস টু ইভেন ট্রাই টু সেভ আ পার্সন লাইক দিস? পুরো কমিউনিটি যেখানে একসঙ্গে দাঁড়াচ্ছে, আপনাকে তো ওখানে দাঁড়িয়ে এই বলাটা উচিত ছিল যে না, নো, নান অফ দ্য লয়ার্স হিয়ার উইল স্ট্যান্ড ফর হিম। তো আমাকে একটা কথা বলুন প্রিয়াঙ্কা, অনেক বিশিষ্ট আইনজীবী আমাদের মতামত দিয়েছেন যে এক পক্সোর সঙ্গে সঙ্গে ক্রিমিনাল যে আইপিসি তার ধারাও যুক্ত করা দরকার। নিশ্চয়ই, আমি পুলিশকেও সেই কথাটা আজকে বললাম যেহেতু আমার কালকে ওনার সঙ্গে আবার দেখা হতে পারেনি, আমি ওদেরকে বললাম যে আপনি যে সেকশন 4 আর 6 শুধু দিয়েছেন, এখানে সেকশন 5ও হবে, আর তার সঙ্গে আপনি এটাকে একটা গ্যাং রেপ কনসিডার করে সেকশন 375 এর বিটাও ইনক্লুড করুন, যেখানে বিকজ মোর দেন 1 পার্সন ওয়াজ দেয়ার অ্যান্ড অনলি ইনসার্শন অফ পেনিস ইজ নট রেপ, এনি অবজেক্ট ইন টু আ পার্ট ইজ অলসো রেপ অ্যাজ পার সেকশন 375B, সো দিস শুড বি ট্রিটেড অ্যাজ আ গ্যাং রেপ অ্যান্ড দ্যাট সেকশন হ্যাজ টু বি ইনসার্টেড ইন দি এফআইআর। তো এটা করা খুব উচিত আর এটা পুলিশকে নিশ্চয়ই করা ওটা উচিত। আর পুলিশ দেখুন যতটা হেল্প করছে কিন্তু কোথায় কোথায় ল্যাকও করছে, এটাও আমি কিন্তু বলবো। আমি এই বিষয়ে পুলিশের গাফিলতিটা আমি প্রথম দিন থেকে দেখছি, গত পরশু দিন থেকে পুলিশ যে প্রথম পেরেন্টসরা তো জানেন না যে নেতাজি নগর হবে না যাদবপুর থানা হবে, আমি তো তখন সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটবে তখন তো আমি বুঝতে পারবো না যে কোন থানাতে গেলে আমার ঠিক কি হবে। তখন নেতাজি নগরে ফার্স্ট যখন 9:30 সময় যান তখন ওনাদের বলা হয় যে যাদবপুর থানায় যান, তা সেই যাদবপুর থানায় যাবেন না মেডিকেল দেখাবেন, এই এইগুলো পুলিশ কেন করলো? নেতাজি নগরে করা ছিল না, ফৌজদারি ইয়েতে নেই, এটা 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 ঠিক হয়নি। পুলিশ তখনই মেডিকেল টেস্টের জন্য পাঠাতে পারতেন, তারপরে যাদবপুর থানাতে এফআইআর করতেন, আগে এফআইআর করে নেওয়া উচিত। রাত 1:30 বেজে গেছে, হ্যাঁ আনা উচিত, শুধু পক্সর শুধু 4 এবং 6 না নিয়ে এসে দুটোতেই করা উচিত, এবং দুজন ছিলেন সেখানে করা উচিত, অবশ্যই করা উচিত। মেডিকেল টেস্ট যেটা করেছেন 164A তে সেটা যেমন করেছেন, তার রিপোর্ট 164 আপনার ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হবে, দেবে। আমি এখানে একটু বাবার কাছে যাবো আবারও, পুলিশের উপর কতটা আস্থা, আদালতের উপর কতটা আস্থা? হ্যালো, হ্যাঁ আপনাকেই জানতে চাইছি যে পুলিশের এখন অবধি ভূমিকায় আপনি কি আশ্বস্ত, পুলিশের উপর আস্থা আছে, আদালতের উপর আস্থা আছে? দেখুন পুলিশ যেভাবে একটা সিম্পল একটা এফআইআর এর কার্বন কপি দেয়নি, এটা মানে অবিশ্বাস্য ব্যাপার যে এত ওরা একটা নিজের প্রতি কি করে গাফিলতি করতে পারে, যে ডিউরিং দি কেস অফ ওপেনিং সেখানে কার্বন কপি ইজ মিসিং। তো এখন পুলিশের উপরে যে আস্থাটা সেটা মনে হয় কোথাও ওনাদের ল্যাক অফ ওয়ার্কিং আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রিয়াঙ্কা ল্যাকের কথা বলছে, কোন ল্যাকের কথা বলছেন প্রিয়াঙ্কা? এইগুলো জিনিসই আমি বলছি, যেখানে ওনার সেকশনস যখন দিচ্ছেন লয়ে কোথায় এটা নেই, জেনারেল ক্লজেস অ্যাক্টে এটা আছে, পুলিশ যত ম্যাক্সিমাম সেকশন রেলিভেন্ট আছে, আমি এটা বলছি না সবগুলোই দিয়ে দিন, রেলিভেন্সি যা যা আপনি দেখছেন ওইগুলো আপনি দেন, এরপরে পানিশমেন্টটা কোন সেকশনের উপরে বেস করে হবে না হবে সেটা আদালত ডিসাইড করবে, ওখান থেকে কোন অ্যাক্ট অ্যাপ্লিকেবল বা কোন সেকশনটা অ্যাপ্লিকেবল হবে লেট দ্য জাজ ডিসাইড দ্যাট, সেটা আপনি দিন, সেটা আপনি দিন। অফকোর্স, তো ওখানেও আপনারা পসকোর শুধু সেকশন 4টা দিয়েছেন, 5টা দেননি, যেখানে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট আছে, একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে, তো ওটা উচিত ছিল ওদের, আর এখানে গ্যাংরেপের সেকশন নো দেওয়া উচিত আছে। এক তো একদিকে আইনের এই বিষয়গুলো থাকবে, জটিলতা থাকবে, আমি একদম অভিভাবক, শ্রীলেখার একটা 12 বছরের মেয়ে আছে, শ্রীলেখা এই গোটা ঘটনায় তুমি কতটা শকড? আমি যে কথাগুলো বলবো সেগুলো অনেকের ভালো লাগবে না, তাদের মধ্যে মিডিয়া, তোমরাও ইনক্লুডেড। প্রথমত যে কোনো বিষয়কে খুব সেন্সেশনাল করার বিরুদ্ধে আমি, হ্যাঁ মিডিয়ার এই রকম ধরনের ঘটনা আগেও হতো, এখন হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, যতদিন না আমাদের এই সমাজ পাল্টাবে, যতদিন না মানুষ নিজে পাল্টাবে, এটার একটা রিপারকেশন আমার যেটা মনে হয় যে আমাদের দেশ, আমাদের রাজ্য, মানে সমগ্র দেশ আমি বলবো, বিদেশে যে হয় না তা নয়, এই পুরো বিষয়টা একটা সাপ্রেসড সেক্সুয়ালিটির আউটকাম। তা 4 বছরের একটা, কিন্তু আমি একটা কথা বলি,
আজকে এই যে বাবা মা তোমাদের দেখছি ক্যামেরাম্যান যাচ্ছে, বাবা মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, বাচ্চা যেই ট্রমাটা বাচ্চার হলো এইটা কিন্তু কন্টিনিউড হচ্ছে এই প্রসেসটা। আমার মনে হয় তাকে কি কোনো চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছে? তার যে মেডিকেশনটাও যে হবে, ফিজিক্যাল যে বাথরুম করতে পারছে না, পটি করতে পারছে না ইত্যাদি প্রভৃতি, তার যে মনের উপর যে চাপটা পড়ছে, হঠাৎ করে দেখছে আমার বাড়িতে ক্যামেরা, হঠাৎ করে দেখছে আমার বাবা মাকে টেলিভিশনে শোনা যাচ্ছে, তো এই বিষয়টাই আমি আমি প্রথমত এখানে আসতেই যাইনি। কারণ যদিও বাচ্চার ঘরে কখনোই ক্যামেরা, এবং সেটা একদম বাবা মা, আই আন্ডারস্ট্যান্ড, আজকে স্ট্যান্ডটা ক্লিয়ার করে রাখি যে বাচ্চার সেফটি, বাচ্চার সুস্থ হওয়াটা এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি সবার মতো করে। তাহলে তাকে তার ফিজিক্যাল, তার মানে তার শারীরিক এবং তার মানসিক আগে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটাকে আগে একটা মলম দিতে হবে, সেটা যেন ভবিষ্যতে, আজকে যে সেক্সুয়ালি যে অ্যাসল্টটা হলো এইটা কিন্তু তার ভবিষ্যতে জীবনের উপরেও রিফ্লেক্টেড হবে। আমি নিশ্চিত যে প্রিয়াঙ্কা যখন তাকে, তার যখন বয়ান রেকর্ড হয়েছে, তার আগে রীতিমতো কাউন্সিলিং হয়েছে সেই? হ্যাঁ, ওখানে ছিল কাউন্সিলররা, এসেছো, বাচ্চাদের সঙ্গে কথাও বলেছে। আমি একটু ডিফার করব, এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে। দেখুন, আমি এতগুলো ম্যাটারগুলো দেখি, এন্ড দিস ইজ আ ফ্যাক্ট, যে যে ম্যাটারকে একটু মিডিয়া নিজের সাপোর্ট দিচ্ছে ওই ম্যাটারটা কিন্তু সব জায়গায় সাপোর্ট পায়। দিস ইজ খুব স্যাড। আমি এটা বলছি না, আজ আমি বলছি যে আমাদের ছোটবেলাও কিন্তু বিভিন্ন, এবং বাড়ির মধ্যে কাকা বাবা জ্যাঠা এরকম বয়স্ক লোকজন, এই ছেলেগুলোকে তো দেখলাম তো চ্যাংড়া ছেলে, বয়সও নয়, সুতরাং মানে এটাও আগে হতো, এটা মিডিয়ার যেরকম একটা দিক, আবার সেটাও একটা দিক। আজকে মিডিয়া আছে বলে, আজকে এই টিভি চ্যানেল গুলো আছে বলে ব্যাপারটা জানতে পারছে, এবং বাবা মা এটলিস্ট মুখ দেখাচ্ছে না কিন্তু এসছে। আমি একটু অভিভাবকের কাছে আসবো, আপনার মেয়ে ওই স্কুলেই পড়ে, স্কুলের স্কুল তো সেকেন্ড হোম, এখন ভয় পাচ্ছেন কেন? আমি তাহলে আমার ছোটবেলার একটা স্মৃতি বলে তারপর কিছু বলতে চাই। আমি বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় আলিপুর, এটা একদম সরকারি স্কুল, সেখানে পড়াশোনা করেছি। আমার মাকে আমাদের স্কুলের হেডমিস্ট্রেস, আমাদের প্রিন্সিপাল বলা হতো না, বর্দি বলতাম আমরা, একদিন ডেকে পাঠিয়েছিলেন, তখন আমি বোধহয় ক্লাস সেভেনে পড়ি সম্ভবত। মা ভাবেছেন আমি কোনো দুষ্টুমি করেছি। যাওয়ার পর উনি মাকে বলেছিলেন যে কিঙ্কিনীর পায়ের জুতোটা একটু গন্ডগোল হয়েছে, পাটা বেঁকিয়ে ফেলছে। যেই জিনিসটা আমার মা দেখেননি বা খেয়াল করতে পারেননি, আমি বলবো না দেখেননি, হয়তো খেয়াল করতে পারেননি, আমার স্কুলের বর্দি প্রেয়ার লাইনে অন্তত 800টা স্টুডেন্টের মাঝখান থেকে দেখেছিলেন। আমরা ছোটবেলা থেকে স্কুলটাকে এইভাবে দেখে এসেছি, সেই জন্য আজকে স্কুল থেকে পাশ করা 14 বছর পরও স্কুলের টিচারদেরকে দেখলে, যখন এরকম একটা অভিজ্ঞতার কথা উনি বলছেন, তখন একবার আসবো আপনাদের দেখাবো যে কোথায় প্রিন্সিপালের ভূমিকা প্রশ্নের মুখে। তার আগে আপনাদের জানাই যে নিগৃহীতা শিশুর মা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন। আবারও আপনাকে বলি যে আপনার কাছেও আমরা ক্ষমা প্রার্থী, এরকম পরিস্থিতিতে আপনি সময় দিচ্ছেন। আমরা বুঝতে পারছি যে লড়াইটার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছেন, সেই লড়াইয়ে আমরাও শরীকে এই আশ্বাসটুকু দিতে চাই, আমি আসবো আপনার কাছে, তার আগে একবার দেখে নি আমরাও শরীকে এই আশ্বাসটুকু দিতে চাই আমি আসবো আপনার কাছে তার আগে একবার দেখে নি